সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সম্প্রতি স্বাভাবিক কিংবা অস্বাভাবিক মৃত্যুর কারণে ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন পরকালে। কারা রয়েছেন সেই তালিকায় চলুন বন্ধুরা দেখে নেই। প্রয়াত টেলি অভিনেত্রী সুচেতা চক্রবর্তী, তিনি অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে বিখ্যাত সিনেমা হচ্ছে দিয়ানো দেব। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মডেলিং থেকে বড় পর্দায় কাজের সুযোগ পাওয়া অভিনেত্রী বিতস্তা সাহা, অভিনয়ে দক্ষ এই অভিনেত্রী মাত্র 28 বছর বয়সেই সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যা করেন। বিক্রম চ্যাটার্জির বান্ধবী সনিকা চৌহান, তিনি একজন বিখ্যাত মডেল ও অভিনেত্রী ছিলেন, মাত্র 27 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। রাখি বন্ধন সিরিয়ালের জেঠিমা রীতা কৈরাল, তিনি একজন বিখ্যাত টেলি অভিনেত্রী ছিলেন। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে 58 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। মৌমিতা সাহা, তিনি কুসুমদোলা সিরিয়ালের সহ অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত ছিলেন, কিন্তু মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করেন। পীযূষ গাঙ্গুলি, বাংলা সিরিয়ালে অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছিলেন দর্শক হৃদয়, তিনিও 50 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। রনি চক্রবর্তী, তিনিও স্টার জলসার বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র 29 বছর বয়সে মদ্যপ অবস্থায় জলে ডুবে মারা যান। দিশা গাঙ্গুলি, সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই বেশ পরিচিতি লাভ করেন তিনি, মাত্র 23 বছর বয়সে মানসিক চাপে সুইসাইড করে না ফেরার দেশে পাড়ি জমান। বন্ধুরা, বিনোদন জগতের সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।